কিছু সত্ত্বেও এত অপমান সহ্য করেও তুমি এই বাড়িতে ফিরে এসেছিলে শুধুমাত্র আমার জন্য নয়, কারণ তুমি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবাসো। তুমি চাও এই বাড়িটা বিপদের হাত থেকে রক্ষা পাক। আমার সঙ্গে সামান্য পরামর্শ না করে তুমি বাক্স কাটরা গুছিয়ে চলে যাচ্ছ। মূলক ট্যাক্সি এসে গেছে, তুমি রাজাকে নিয়ে চলে এসো। শান্তনু, আমরা কোথাও যাব না। মানেটা কি মূলক? যারা নিজেদের বিয়ে নিয়ে মিথ্যে কথা বলতে পারে, আমার কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না। আপনার যে কি ধাতুতে তৈরি সেটা মিথ্যে? বিয়ে নিয়ে মিথ্যে মানে? ওরে ভাই, তুমি তো জানোই না এই যে লোকটা, ইনি আমাকে বলেছিলেন যে এনাদের বিয়েই হয়নি। মানে ওরা মিথ্যা কথা কেন বলবে? ওরা তো ইভেন আমরা সবাই জানি যে ওরা দুজন স্বামী স্ত্রী। আরে বাবা, তোরা এখনো বুঝতে পারছিস না? এখনো বুঝতে পারছিস না কেন বলেছিল? এই জন্য বলেছিল যাতে এই বাড়িতে আমাদের ফ্যামিলিতে খুব সহজে এরা ঢুকতে পারে। অনেক হয়েছে আদি, এবার খেতে বস। দেখো মা, আই ডোন্ট ওয়ান্ট টু বি রুড, আমার নিজেরও ভালো লাগছে না। আমি ওদের সাথে এক টেবিলে খেতে বসবো না, প্লিজ। মা, আমার এই পরিবেশটা সত্যি আর ভালো লাগছে না। এই বাড়িতে আগে এরকম কখনো হয়নি যে কাউকে খেতে দেওয়া হয় না, সেটাও হলো। দিভাই, দিভাই, আই এম রিয়েলি সরি। এই বাড়িতে এখন অনেক কিছুই দেখবি যেটা আগে হয়নি, কারণ এই বাড়িটাকে আবার স্বাভাবিক করে তুলতে হবে। রাজা, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। মিস্টার রায়, আপনি যে পাপটা আজকে করলেন, সে পাপে প্রায়শ্চিত করার সুযোগ বোধ হয় আপনি কোনোদিনও পাবেন না। মানুষ এখানে বসে আছে, বাচ্চার সাথে আপনি যে আচরণটা করলেন, আমি সত্যি আপনার কাছে এটা আশা করি। আমি তোমায় আগেও বলেছিলাম যে বাড়ির পরিস্থিতি আরো খারাপ হবে, তুমি তো কারোর কথা শুনছো না। তুমি জেদ করে এই বাড়িতে পড়ে আছো, এখন আর আমাদের বাড়ির কারোর দিকে তুমি আঙুল তুলতে পারো না। আমি খেতে পারবো না, তোমরা খাও। এই বাড়িতে যা হচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। মা গো, মা প্লিজ, আই এম রিয়েলি সরি। দেখো, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের কাউকে আর বেশি দিন এই পরিস্থিতি সহ্য করতে হবে। খুব শিগগিরই আমি ওই মহিলাকে ফ্যামিলি সূত্র এই বাড়ি থেকে বের করে দেব। সে যাই হোক, আমি মুখে কিছু তুলতে পারবো না। দিদি, মা গো না, এবার আমাকে আমার নাটকটা শুরু করতে হবে। দিস ইজ নট রাইট। হ্যাঁ, দিস ইজ নট রাইট। এইভাবে তুমি একটা বাচ্চার মুখ থেকে খাবার ছিনিয়ে নিলে? হ্যাঁ, দেখো তুমি ইচ্ছা করলে না, তারপর আমার গলা দিয়ে এক দানাও নামবে না, আমি কিচ্ছু খাবো না। না না, এটা তুমি কি বলছো? এই অবস্থায় তুমি না খেয়ে থাকলে কি করে চলবে বলো তো? আমি কি করে খাবো বলো তো কাকিমা? হ্যাঁ, কি করে খাবো? আমিও তো মা হতে চলেছি, আর আমার চোখের সামনে একটা ছোট শিশুর মুখ থেকে এভাবে আদি খাবার ছিনিয়ে নেবে, আর আমি সেটা সহ্য করবো? ইম্পসিবল। আমি আমি খাবার খাবো না, আর তুমিও আমাকে জোর করবে না। আদি রোহিণী, প্লিজ আদি, তুমি যদি পারমিশন দাও, আমি আমি অ্যাটলিস্ট রাজার জন্য একটু খাবার নিয়ে যাই, ওকে খাইয়ে আসি, প্লিজ। যেটা তুমি ভালো বোঝো।
করে বড় হয়ে গেছো বলো? তুমি যদি এইভাবে কাঁদো তাহলে তো তোমার মাম্মামও কষ্ট পাবে, তাই না? প্লিজ কান্না থামো শোনো, প্লিজ। কান্না ছাড়া আর কি বা করতে পারেন বলো? অ্যাটলিস্ট রাজা কেঁদে হালকা হতে পারছে, আমি তো সেটাও পারছি না। শান্তনু, এই মুহূর্তে অন্তত তুমি এরকম ভাবে কথা বলো না প্লিজ। তো কিভাবে কথা বললে তোমার নর্মাল মনে হবে নলো? আমার ছেলের নিজের বাড়ি থাকা সত্ত্বেও এখানে পড়ে রয়েছে, দিনের পর দিন এই বাড়ির লোকরা আমাদেরকে ভিখারির মতো ইনসাল্ট করছে, তা আমরা সহ্য করছি কেন? ওয়াই? আমি 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 জানি তুমি যেটা বলছো একদম ঠিক বলছো, আর আমি মানছিও যে আজ যেটা হলো সেটা হওয়াটা একদম ঠিক হয়নি, অনুচিত হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না যে মাস্টার দাদার মতো মানুষ এইরকম ভাবে এইভাবে রিয়্যাক্ট করবে, আমি সত্যি ভাবতে পারি। কিন্তু এবার তো ভাবতে পারছো যে এরকম ঘটনা ঘটা সম্ভব, আর আজকে যা হলো নলক, এরপর আমার সিরিয়াসলি মনে হয় না তোমার এই বাড়িতে থাকার কোনো কারণ থাকতে পারে। তুমি জিনিসপত্র গোছাও, আমি ক্যাব বুক করছি, আমি একটু বেরোবো। নলক প্লিজ প্লিজ। কিন্তু রাজা, আমি এখানে থাকবো না, এখানে সবাই বাচ্চা সবাই। রাজা দেখো বাবা, তুমি তো ছোট তাই না, ওরা ওরা বুঝতে পারেনি যে তুমি ওদের ওখানে খেতে যাচ্ছ, ওদের সাথে। নে খেয়ে নে, না হলে আবার বাইরে গিয়ে বলবি যে তোকে এই বাড়িতে খেতে দেওয়া হয় না। কি শান্তনু বাবু, আমি ঠিক বললাম তো? বলুন আপনার ছেলেকে খেয়ে নিতে বলুন। ম্যাডাম এসব কি করছেন আপনি? এই তো একটু আগে এত অপমান করলেন, আপনার মন ভরলো না যা আবার এখানে চলে এলেন? অপমান? একে আপনি অপমান বলছেন? এই তো সবে কুলির সন্ধ্যা। বহুবার বহুবার আমি আপনার স্ত্রীকে বলেছিলাম যে ও যেন আমার সঙ্গে টেক্কা দিতে না আসে, কিন্তু কে কার কথা শোনে বলুন? আর আপনিও তেমন মানুষ বটে, আপনি যদি আপনার স্ত্রীকে একটু বোঝাতেন তাহলে এত কিছু হতোই না। হ্যাঁ নিকবে। রোহিণীদি রোহিণীদি দেখো, এই যা যা হচ্ছে সেটা তো তোমার আর আমার মাঝে হচ্ছে, তাই না? তোমার যে যে রাগ যে ক্ষোভ সেটা তো আমার উপর। প্লিজ আমাদের দুজনের মাঝে তুমি রাজাকে নিয়ে এসো না, বাচ্চা একটা মানুষ, ও কি বোঝে বলো? ওর কি দোষ? ওর দোষ তো এটাই যে তো তোমাদের সন্তান। ভালোই ভালোই বলছি, এবার পাত্তাড়িটা গুটিয়ে ফেলো না। আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু সবার আগে বিপদে পড়বে তোমার ওই সুপুত্তর। রোহিণীদি, আর একবার আর একবারের জন্য যদি তোমার মুখে আমি আমার সন্তানের নাম শুনি তাহলে কিন্তু আমার বাড়ি কি করবে তুমি? হ্যাঁ কি 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 করবে নলক? হ্যাঁ কি চুপ করতে পারবে না? করতে পারলে কি? কি জানো তো, যারা বড় লোকদের বাড়িতে এভাবে আশ্রিতার মতো থাকে না, তাদের কিছু করার ক্ষমতা থাকে না। ইউ আর ক্রসিং ইওর লিমিটস। স্টপ। একদম গলার নাম নিয়ে কথা বলুন, শেষবারের মতো বলছি, আপনারা না পেরিয়ে যান। মহাবিবাহ পর্ব 13 মার্চ সোমবার রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।